চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি কোথায়, দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে পুজো দিতে শনিবার, তারপর আবার অমাবস্যা, আজকে তো ভিড় হবেই। তো কিছু কারণবশত ভিডিওটা দিতে দেরি হয়েছে, তার জন্য ক্ষমা করতে। তো এখন আমরা এখান থেকে বিধাননগর স্টেশন যাবো বাইকে করে, তারপরে দক্ষিণেশ্বর স্টেশন, বিধাননগর স্টেশন থেকে দক্ষিণেশ্বর নামবো। দিয়ে দক্ষিণেশ্বরে নামবো, গিয়ে যাবো। হ্যাঁ আসো, দক্ষিণেশ্বর চলে এসেছি ডেস্টিনেশন, এবার মন্দিরে যাব। চালু আছে, চালু আছে। এবার যা যাক, দোয়ারকে ক্যামেরাটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওকে একটু ভিডিও করো। কিন্তু ভিডিও করে দিতে চায় না, আমাকে নিজেকে করতে হয়, তার জন্য অনেকটা অসুবিধা। তো এখন দোয়ারকে ধরিয়ে দিয়েছি। এবার আমরা আবার যাচ্ছি দক্ষিণেশ্বর সাইড দিয়ে, মানে এবার যাবো ওখান দিয়ে মিডল চারটে দিয়ে। এখানে অনেকজনই এসে চলছে, তো এখান দিয়ে যাবো। চলুন রাস্তাটি দেখার জন্য, হ্যালো, তাহলে এবার যাওয়া যাক। এখানে সবাই ফটো শ্যুট করতে ব্যস্ত ছিল, আমিও ফটো শ্যুট করে নিয়েছিলাম। তো আমরাও, মানে আমি নয় শুধু, আমরাও করে নিয়েছি। চলো, এটা এখন বড় বড় করে লেখা আছে, দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক MDA। আমার বরের অফিস থেকে বানিয়েছো, বরের অফিস থেকে। তুমি কিছু বলো, তোমার অফিস থেকে বানিয়েছো কিছু বলো, বলবে না? ঠিক আছে, এখানে এসলে সত্যি মাথা করে দেবে। এখানে আমরা যাচ্ছি, এখানে অনেক খাওয়া এখন অনেক দোকান আছে, আমি আর কি বলবো, আমি কিছু বলতে পারছি না। এখানে অনেক রকম ঠাকুর আছে, দিয়ে সামনে যে পুজোর ঠাকুর আছে, আর অনেক পুজোর জিনিস আছে। আমাদের কাছে রীতিমতো টানা হিটা, আমার ঘরকে তো ধরেই রেখে দিয়েছিল, আসতে দিচ্ছিল না। তুমি যেতেই বেরোতে পারছো না, তোমার দু হাতে ধরে টেনে রেখেছিল, তারপরে আমাকে টেনে এসো না। সামনের ভিউটা ওই এরকম কোয়ার্টারে কে থাকে, সামনে এটা ও এখানে ছবি তোলা হচ্ছে, এখান থেকে আমি খেয়াল করি এখানটা তো ছবি তোলা যায়। আর সামনে তুমি আর ওখানে যেও না ছবি তোলার জন্য, সামনের ভিউটা দেখো কত সুন্দর। আসো আসো, চলো আসো, কোন দিকে যাবো? এটা আমার নামছে এখন, ছবি তুলে ভেতরে এন্ট্রি করে গেছি। আর আমাকে ছেড়ে যেতে বেশ দেখা গেছে, এই তো পার্কিং করার জায়গা ছিল, গাড়িটা নিয়ে এলে কি হতো? এখানে পরে পাশে গাড়ি নিয়ে আসে, এখান থেকে ঢুকেই গেটে এই সাইডে, মানে বাম সাইডে পার্কিং করার জায়গা আছে। আর দেখ দেখো দেখো ব্যাপারটা দেখো, যাতে শুধু একা একা চলে যায়, যত মত তত পথ। কে বলিস ভালো, কত ওইখানটা চলো, এখানে কত ভিড়, এখানে এগুলো এ হয়নি, কমপ্লিট হয়নি।
মনে হচ্ছে ওখানে যদি কেউ আসে থাকার জন্য হয়তো হোটেল ভাড়া টাড়া করে নাকি। কত সুন্দর দেখো মিডিলটা, ওয়াও। ওয়েট, এখান থেকে থালি নেব। মন্দিরটা ওখানে আছে, আমরা এখান থেকে পুজোর ডালটা কিনে নিয়ে তারপর মন্দিরের ভেতরে যাব। এসে পরে শ্যুট করব এখানটা। চলো, ফোয়ারা চলছে না এখন, দেরি করে চলবে। এই যে এই গাছগুলো দেখছো, এইগুলো বন্ধ ঢুকতে দেবেন, তালা লাগানো। তো অনেক বছর পরে আবার এখানে এলাম। তো এখানে নতুন নিয়ম কি বলছে যে এখানে কোনো ফোন বা ক্যামেরা ট্যামেরা কিছু নেই, ঢোকা যাবে না, সব বাইরে রেখে জমা দিয়ে দিতে হবে, বা যেখান থেকে থালি দেবেন সেখানে রাখতে হবে। এখানে মনে হচ্ছে আচার টাচার সবই পাওয়া যায়, আচার আচার নেবে, আচার একটা সাইডে গেট মাত্র খোলা ঢোকার জন্য। তো আমরা সেই ব্রিজের ওপর থেকে লাইন পড়েছে, সেখান থেকে লাইন দিয়ে দিয়ে এসছি, দিয়ে ভেতরে যদি বা ঢুকলে মনে কষ্ট করে রোদে রোদে। আজ এমনিতেই শনিবার, তারপর আবার অমাবস্যা, এই অনেকটাই ভিড় হয়েছে, এত রোদ। সকাল থেকে মেঘলা ছিল কিন্তু এখন এত রোদ, আর ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতেই দেয়নি, মোবাইল কি অন্য কিছু। ভেতরটা কত ভিড়, ওই ভেতরটা দেখুন কত ভিড়, সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। এবার আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি, জল নেব, গঙ্গার জল। আর এমনকি ভেতরে ফুল ধূপ এসব কিছু নিয়ে যেতে দিচ্ছে না, আসো। আর এত রোদ, এত রোদ, পুরো নিয়মটাই চেঞ্জ। যখন প্রথমে এসেছিলাম যখন আগে, তখন এরকম ছিলই না, আর এখন অন্যরকম হয়ে গেছে। এখানে যারা স্নান করে তারা আছে, চিৎকার করছো কেন, আসার হলে আসো। গত এ আছে, এই মাত্র পুজো দিয়ে বেরোলাম, কখন এসছি, বাপরে বাপ লাইন যা, তারপর লাইনের জন্য কত ঝগড়া মারপিট কত কিছুই। এখন এই গঙ্গার ঘাটে যাওয়ার সময়ও ভিড় হয়ে গেছে, তখন ফাঁকা ছিল, পূজার কাছেও ভিড়, গঙ্গার ঘাটে আছি এখনও ভিড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরমে ইয়ে বেরিয়ে যাচ্ছে, আর তার হাই এই মন্দিরটা ব্যাকগ্রাউন্ড। দাঁড়াবে, ফটো তুলবে, চলো গঙ্গা ঘাটে যাওয়া যাক। কত ভিড়, সবাই কেউ স্নান করছে, কেউ জল নিচ্ছে, বাপরে ভিড়। আমার মাঝখানে ঘুমটাই পড়ে গেল, দেখুন ওকে ওপরে দাঁড় করে দিয়ে আমি বড়ের কাছে জুতো খুলে রেখে দিয়েছি, বলছি তুমি জুতো দেখে রাখো, দিয়ে ওকে ফোনটাও ধরিয়ে দিয়েছি। আমি এখন জল টানতে নামছি নিচের দিকে, ও ভিডিও করছে, আর কাছে হেডফোনটাও আছে। তো এবার জল দেওয়া গেছে, ঘুরে উঠছি, হাত মুখ দিয়ে আসি। লঞ্চে করে ওদিকে যাওয়া যায়, ওদিকটা বেলুড় মঠ যাওয়া যায়, ঘুরে এসে আর এতে আমরা এখানে জল নিয়ে নিয়েছি, এবার যাবো বাড়ি, চলুন। ওই
একটা স্টল, এখানে সব পুজোর মুখারি পাওয়া যায়। আর এখানে গেলেই বললো বৌদি আসবেন, ও দাদা আসবেন, আবার দিদি বৌদি এখানে আসুন, এখান থেকে নিয়ে যান, এখানে কম দাম দিতে পারেন। পুজো দিয়ে বেরিয়েছে, মানে বেরিয়েছে মানে মন্দিরের ভেতরেই আমরা এখন এবার খাবো, এখানে নিরামিষ খাওয়া। তো আমার তো আর অন্য কিছু ভালোই লাগে না, লুচি ইডলি টিডলি কী সব আছে দেখছি, যা যেরকমভাবে রান্না করতে দেখছি আমার তো ঘিন লেগে যাচ্ছে। আমি তো মুড়ি খুঁজছি, খালি মুড়ি খাবো, মুড়ি খাবো। আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি, বিশাল রোদ, বিশাল রোদ, হাতাটা কিছু বের করে না, খালা ব্যাগের ভিতর ঢুকে দিয়েছে। দূর থেকে মন্দিরটা দেখেই নিন, কত বড় বড় গাড়ি উঠছে, তো রোদের এত গরমের মধ্যে আমরা একদম কেলিয়ে গেছি। তো দিয়ে একদম স্টেশনে, ট্রেন থেকে ট্রেনে উঠে বিধাননগর স্টেশনে নেমে বাইক নিয়ে আবার বাড়ি ফিরে আসছি, পুরো একদম ইয়ে হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ, বাই।